আসসালামু আলাইকুম। কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি। আজ আমরা যে ক্লাসটি নিয়ে এসেছি, ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ মাদারবোর্ড চিপ লেভেলের রিপেয়ারিংয়ে টোটালি বাংলা ক্লাস। আমাদের প্রতিষ্ঠানে আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন এবং প্রেজেন্টেশন এবং প্র্যাকটিক্যালি, থিওরিক্যালি এবং অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে একটি মাদারবোর্ড কাজ করে, কিভাবে কোন সেকশন থেকে ভোল্টেজ যাওয়া আসা করে বা কিভাবে একটি সেকশন থেকে আরেকটি সেকশনে সিগনাল যাচ্ছে, টোটালি অ্যানিমেশনের মাধ্যমে আমরা ক্লাস করিয়ে একটা কঠিন জিনিসকে সহজভাবে তুলে ধরার প্রচেষ্টায় আছি আমরা, কিং অফ ল্যাপটপ সলিউশন। তো শিক্ষার্থী বন্ধু, টোটালি এই প্রোডাক্টগুলো, এই ডিভাইসগুলো যেমন ল্যাপটপ ডেস্কটপ দেশের বাইরে থেকে তৈরি। তো তাদের ভাষায় অনেকে চায়নায় বা অনেকে ইন্ডিয়ায় বা অনেকে ইংলিশে বা হিন্দিতে, অনেকেই এই ভাষা বুঝেন না। তো বাংলা ভাষায় কিভাবে ওই জায়গায় যেভাবে কোর্স করানো হয়, সেটা কিং অফ ল্যাপটপ সলিউশন কিভাবে কোর্সটাকে বাংলা ভাষায় দেওয়ার লাগে, সে প্রসেসটায় আমরা আছি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা চাই বা কিং অফ ল্যাপটপ সলিউশন চায় বাইরের দেশে প্রোডাক্টগুলোকে অর্ডার দিচ্ছে, যেভাবে কাজ করিয়ে আনতেছে চায়না বা অন্য অন্য দেশে। আমরা অতটুকু পারি আর না পারি, আমরা যেন চেষ্টা করতে পারি সে প্রচেষ্টায় আছি। যেমন আমরা যদি এক এক স্টুডেন্টের মাধ্যমে বা এক এক শিক্ষার্থীদের মাধ্যমে যদি কোর্স করিয়ে আরও এক্সপার্ট হয়ে যদি দেশে ছড়িয়ে দিতে পারি, তখন আমাদের দেশেও এভাবে কাজ আসবে যে কম পরিশ্রমে বা কম শ্রমে বা কম মূল্যায়নে যেন আমাদের দেশেও সাপোর্টটা দিতে পারি। যেমন চায়নায় ওরা বিভিন্ন রেটে বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে, ওই সার্ভিসটা পাওয়ার জন্য বিভিন্ন দেশ উপরে পড়ে চায়নার উপরে যে আমাদেরটা করে দেন, আমাদেরটা করে দেন। তো আমরা চাচ্ছি আমাদের দেশও যেন কিছুটা, যেমন ইন্ডিয়ায় অনেক এগিয়ে গেছে, ইন্ডিয়া অনেক 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 আমাদের দেশ থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছে। তো তারা যদি উন্নত দেশগুলোর ভিতরে দেখা যাচ্ছে যে এশিয়ার ভিতরে তারা আছে, আমাদের দেশটাও আল্লাহর রহমত ইনশাল্লাহ আর যাবে। আমরা সকলের চেষ্টায় যদি করি তো অবশ্যই যাবে। তো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠিত হয়ে আমরা যদি একটু মনোযোগ দিয়ে চিন্তা করি যে অন্য অন্য পেশায় এত টাকা খরচ করে, অন্য অন্য যেমন পেশা, অন্য অন্য মানে খুব উন্নত পেশাগুলো যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার বা আরও বড় বড় পেশা আছে যারা সার্ভিস অফিসার, ব্যাংকার, এই এদের এই জায়গায় পৌঁছাতে যে মেধা, যে টাকা খরচ করা বা যে পরিশ্রম বা যে প্রতিযোগিতামূলক, এই এত কিছু করে তারপরে টিকা যায় না। তো আমাদের কিং অফ ল্যাপটপ সলিউশনের মূল কথাটা হচ্ছে এত সহজ একটা রাস্তা যেখানে বসে আপনারা নিজেকে স্বাবলম্বী করতে পারবেন। যেমন এখানে আপনি শুধু মেধা এবং কিছু পড়ালেখা, কিছু শিক্ষা থাকলেই, কিছু জ্ঞান থাকলেই আর কিছু ইংলিশ অল্প অল্প জানলে অবশ্যই সেই কাছে প্রতিদিন নিয়ত প্রতিনিয়ত প্রতিদিন সে যদি এটা চেষ্টা করে, আশা করি ইনশাল্লাহ সে ভালো কাজ করতে পারবে। আপনি বলেন যারা সার্ভিস সেন্টারে আজ কাজ করতেছে তারা শিক্ষায় কতটুকুই শিক্ষিত, তো তারা যদি এত ভালো কাজ করতে পারে, এত ভালো সার্ভিস দিতে পারে, এত টাকা বা এত যেটা মানে শিক্ষার দিক থেকে তারা যদি 10-15 হাজার বা 20 হাজার বেতন পেতে পারে, তাহলে তো খারাপ কি? কারণ তাদের পরিশ্রম ওভাবে একজন ডক্টরের মতো করেনি, ওভাবে ইঞ্জিনিয়ারের মতো করেনি। তো আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি যে একটা ডক্টর 30-50 লাখ টাকা খরচ করে, এত মেধা পরিশ্রম করে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা আজকে এই মানে দেশের একজন সম্মানিত ডক্টর, সম্মানিত ইঞ্জিনিয়ার হতে পেরেছে। তো তাদের মতো যারা আজ পারেননি বা পরিশ্রম করতে পারেননি বা মেধা বা টাকা খরচ করতে পারেন না বা মেধা আছে টাকা নেই, তো তারা যদি আজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বা কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে আজ যদি তাদের নিজের স্বাবলম্বী নিয়ে আসতে পারে, তাহলে
তাহলে তো এত ইজি পথ কেন আমরা বেছে নিব না? তো শিক্ষার্থী বন্ধু আসেন, আমরা আজকে দেখাবো কিভাবে ইজি পথটাকে বেছে নিতে হয়। তো ইজি পথ বেছে নিতে গেলে এখন সবাই যেভাবেই কোচটা করিয়ে থাকেন, জানি না কিভাবে কোচ করিয়ে থাকেন, আমরা যে প্রতিষ্ঠান থেকে কোচটা দিয়ে আসতেছি সেটা খুব ভালোভাবে ধীরে সুস্থে হাতে কলমে ইনশাল্লাহ ভালোভাবে দেওয়ার চেষ্টা করতেছি। আর আমরা চাচ্ছি যেন দেশে যেন কোনো রকমেই মানে বেকার যুবক বা বেকার অবস্থায় যেন না থাকে, কিছুটা কাজ করে যেন নিজেকে স্বাবলম্বী করতে পারে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং দেশের জন্য দোয়া করবেন, সরকারকে সাপোর্ট করবেন। যেই সরকারই থাকুক না কেন, তারা কখনো দেশকে খারাপ চায় না আমার মতে, কারণ তারা আজকে যদি দেশকে খারাপ চেত তাহলে এতদিন থাকতেও পারতো না বা এতদিন কিছু করতেও পারতো না। আমরা চাই যেন আল্লাহর রহমতে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে খুব ভালোভাবে, যেন আমাদের মাধ্যমে বা হোক বা সবার মাধ্যমে হোক যেন সবাই তার সাপোর্ট পায়। তাহলে ওকে আজকে আমরা ক্লাস শুরু করব, আর আমরা সবাই দোয়া করব ইনশাল্লাহ, দেশের জন্য করব, আমাদের জন্য করব, যেন আমরা খুব ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারি এবং খুব ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া স্টুডেন্টদেরকে বুঝিয়ে ভালোভাবে শিখিয়ে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। তো আসেন আমরা যাই আমাদের কিং অফ ল্যাপটপ সলিউশনে। আমরা যে ল্যাপটপ বা ডেস্কটপ রিপেয়ারিং তার একটা শিক্ষার যেটাকে বলা হয় মনোগ্রাম, তা দেখানোর চেষ্টা করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি সার্টিফিকেট ইন প্রফেশনাল অ্যাডভান্স ল্যাপটপ চিপ লেভেল রিপেয়ারিং কোর্স। তো আসেন আমরা কিভাবে সার্টিফিকেট অর্জন করতে পারবো প্রফেশনাল অ্যাডভান্সের, তো দেখা যাক। আমরা একটা ল্যাপটপ এক্সাম ফর একটা ল্যাপটপ দেখলাম, আপনারা চাইলে ল্যাপটপের জায়গায় ডেস্কটপ বসিয়ে নিতে পারবেন, সেম কোনো সমস্যা নাই, বা পিসি বলে নিলাম। তো আমরা দুভাগে বিভক্ত করতে পারি, এক হার্ডওয়্যার, দুই সফটওয়্যার। তো হার্ডওয়্যারে এবং সফটওয়্যার, একটা ল্যাপটপের ভিতরে হার্ডওয়্যার থাকবে এবং সফটওয়্যার থাকবে। তো হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে যেই সব প্রোডাক্ট বা যেই সব ডিভাইসে আমরা ধরতে পারি, ছুতে পারি, অনুভূতি নিতে পারি, তাকে আমরা কাজ করিয়ে করিয়ে নিতে পারি, সেটা হচ্ছে যে হার্ডওয়্যার। হার্ডওয়্যারের ভিতরে অনেক কিছু হার্ডওয়্যার আছে কিন্তু, বাট আমরা হার্ডওয়্যারকে ডিপেন্ড করতেছি ল্যাপটপ নিয়ে। তো ল্যাপটপের হার্ডওয়্যারগুলো বুঝবেন প্লিজ। আমরা হার্ডওয়্যার দোকানে গেলে আমরা অনেক হার্ডওয়্যার পাবো, টয়লেটের কমোড পাবো, তারপর ঝাড়ু পাবো, তারপর আমরা ওদের এখানে ওখানে অনেক ধরনের গ্লাস বা এই জাতীয় অনেক কিছুই পাবো, যেই জায়গায় হার্ডওয়্যারের অনেক কিছু ব্যবহার হয়। বিভিন্ন একটা প্রতিষ্ঠান করতে হার্ডওয়্যারকে যা যা লাগে তাও পাবো, বাট আমরা ল্যাপটপের বুঝিয়েছি, তো ল্যাপটপের সেগুলো আমরা ধরতে পারি, ছুতে পারি এবং রেজাল্ট মানে হার্ডওয়্যারের মাধ্যমে যে কাজ আদায় করা দরকার সেই কাজটা আমরা করতে পারি। তো এই হচ্ছে হার্ডওয়্যার। সফটওয়্যার, সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে যে একটি ল্যাঙ্গুয়েজ বা অনেকগুলো ল্যাঙ্গুয়েজের কালেকশন, এই কালেকশনের মাধ্যমে আমাদের কাজের রেজাল্ট পাই। তো সো আমরা যদি বলতে পারি এটা অনুভূতি নিতে পারি বা এটা রেজাল্ট পেতে পারি, এটাকে আমরা দেখতে পারি কিন্তু ছুতে পারি না। ওকে, এরপর হার্ডওয়্যারকে আমরা আবার তিনটি বিভাগে ভাগ করেছি। প্রথম বিভাগ হচ্ছে যে মাদার বোর্ড মানে পিসিবি অর্থাৎ প্রিন্ট সার্কিট বোর্ড। এটা যখন প্রিন্ট সার্কিট বোর্ড তৈরি করতে যায় তখন আমাদের অবশ্যই অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম বা প্ল্যান শিট এটা তৈরি করতে হয়। তো একটা হার্ডওয়্যার তৈরি করার আগে একটা প্ল্যান শিট থাকে, ওই প্ল্যান শিটটা আগে থাকতে হবে, তারপর প্ল্যান শিট মোতাবেক আমাদের হার্ডওয়্যারটা কমপ্লিট করা হয়। এরপর আমরা হার্ডওয়্যারের আরেকটা অংশ দেখেছি, এরপর আরেকটা অংশ দেখব সার্ভিস। সার্ভিস বলতে হার্ডওয়্যারের ভিতরেই আমরা যেই ডিভাইস বা কম্পিউটার বা ল্যাপটপ এটা যদি আমরা খারাপ হয় বা প্রবলেম দেখি তো এটা সার্ভিস আমরা করবো কিভাবে? সার্ভিসটা হচ্ছে যে অনলি প্রোডাক্ট চেঞ্জ, আমরা কোনো মানে খোলা ফিটিংয়ের ভিতরে থাকবো বাট আমরা রিপেয়ার করব না, রিপেয়ার বাদে আমরা নতুন একটা, যেমন এক্সাম্পল ফর আমাদের র্যাম খারাপ হয়েছে, র্যাম চেঞ্জ করে দিলাম, হার্ড ডিস্ক খারাপ হয়েছে, হার্ড ডিস্ক চেঞ্জ করে দিলাম, বা মাদারবোর্ড খারাপ হলো, মাদারবোর্ড চেঞ্জ করে দিলাম। অর্থাৎ প্রোডাক্ট চেঞ্জ করে দিয়ে যে সার্ভিসটা আমরা দিব কাস্টমারকে সেটা হচ্ছে যে সার্ভিস। তো হার্ডওয়্যার, হার্ডওয়্যারে আমরা এই সার্ভিসটাকে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আমরা রিপেয়ার, রিপেয়ার হচ্ছে কম্পিউটার যেই
কম্পোনেন্টগুলো আছে, যেমন একটা মাদারবোর্ডের যে কম্পোনেন্ট থাকে বা একটা র্যামের যে কম্পোনেন্ট থাকে বা একটা হার্ড ডিস্কের যে কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টগুলোকে চেঞ্জ করে, কারণ খারাপ তো পুরো ডিভাইসটাই হয় না, পুরো র্যামটা বা পুরো মাদারবোর্ডটা হয় না, যেই কম্পোনেন্টটা বা যেই অংশে যেই পার্টসটা আমার খারাপ হয়েছে সেই পার্টসটা আমরা ফাইন্ড আউট করে ওইটা রিপেয়ার করে আমরা চেঞ্জ করে দিই ওই কম্পোনেন্টটাকে, অনলি ওই পার্টসটাকে চেঞ্জ করে দিয়ে আমরা ওকে করতে পারবো, সেটা হচ্ছে যে রিপেয়ার। অর্থাৎ আমরা মাদারবোর্ড চেঞ্জ করছি না, চেঞ্জ করা ছাড়া আমরা যেই প্রোডাক্টটাকে ওকে করব সেটা হচ্ছে রিপেয়ার। তো শিক্ষার্থী বন্ধু, তো আমাদের এই রিপেয়ারটা করলাম, তো শিক্ষার্থী বন্ধু আমার যে কথা বলতে বুঝাচ্ছি, একটা রিপেয়ার যারা শিখতে চাচ্ছেন তারা যদি মোটামুটি পিসিবি বা সার্কিট বোর্ড বা আমরা অ্যাস্কেমেটিক ডায়াগ্রামকে বোঝানোর চেষ্টা করেছি, এই অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম যদি না বুঝেন তাহলে আপনি রিপেয়ার করতে পারবেন না, কারণ একটা নতুন কোনো একটা সিস্টেম চলে আসলে আপনার তখন এটা বুঝতে পারবেন না, কারণ বোঝার জন্য আপনার ভাষাটা হচ্ছে যে অ্যাস্কেমেটিক। আপনি উদাহরণস্বরূপ যদি আমি বুঝাই, ধরেন আপনাকে যদি আমি সুন্দরবনের মাঝখানে ছেড়ে দিয়ে আসি, তো সুন্দরবনের মাঝখানে ছেড়ে দিয়ে আসলে আপনি ওখান থেকে কোনো সাহায্য ছাড়া, কোনো রকমের কোনো ধরনের হেল্প ছাড়া যদি আপনি রাস্তা বের করে আসতে চান, তখন আপনার অনেক 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 কষ্ট হয়ে যাবে, এবং এখনও দেখা অনেক সময় দেখা যাবে যে আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারতেছেন না, ওখানে গোলপাক খাচ্ছেন। তো আমি যদি তখন ওই মুহূর্তে আপনাকে সাহায্য হিসেবে যদি আপনাকে ম্যাপ হাতে তুলে দেই, তখন আপনি বের হতে খুব ইজি হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধু আমার এই কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি একটা মাদারবোর্ডকে মনে করেন সুন্দরবন, আর এটা একটা জঙ্গল মনে করেন, বা এটা একটা অনেক হিজিবিজি একটা সার্কিট বোর্ড, তো এতগুলো সার্কিট বোর্ডের ভিতরে এত কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা কোন সার্কিটের কোনটা নির্ধারিত কোন জায়গায় আছে আর ওইটা ফাইন্ড আউট করে কিভাবে আমরা এটাকে সলিউশন দিব, সেটার জন্য আমাদের প্রথমেই জানতে হবে অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম, কারণ অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম একটা ম্যাপের মতো, ওই ম্যাপটা আপনাকে সাহায্য করবে। এরপরে সার্ভিস প্রোডাক্ট, সেটা যদি আপনি না জানেন তাহলে রিপেয়ার প্রশ্নই আসে না, কারণ আপনাকে খুলতে এবং ফিটিং করতে বা চেঞ্জ করতে জানতে হবে। যদি আপনি এটা না পারেন তাহলে কি আপনি কারো হেল্প নেবেন? তাহলে আপনি যদি কাজটা করতে যান তাহলে তার কাছে আপনার কি করতে হবে, মানে আপনাকে তাকে হাত পা ধরতে হবে বা রিকোয়েস্ট করতে হবে, ভাই আমাকে এটা একটা খুলে দাও, এটা খুলে দাও, আমি মাদারবোর্ডটা ঠিক করবো। সো আপনাকে এটাও শিখতে জানতে হবে। এরপরে কম্পিউটারটা রিপেয়ার করে আপনি ওকে করতে পারলেন, ওকে করার পর যদি উইন্ডোজ রান না হয় বা ওএস ওপেন না হয়, তখন সেক্ষেত্রে যদি আপনি ওএসও যদি করতে না জানেন বা ও সফটওয়্যার সম্বন্ধে যদি আপনি না জানেন, তাহলে কি আপনি আরেকজনের কাছে যায় হাত পা ধরবেন যে ভাইয়া আমাকে সফটওয়্যারটা করে দেন, আমি ল্যাপটপটাকে ওকে করেছি, আপনি এটা আমাকে চেঞ্জ করে ওএসটাকে রান করিয়ে দেন? তাহলে আপনি কি পড়লেন, কি শিখলেন, কি জানলেন? তো শিক্ষার্থী বন্ধু আসেন আমাদের সফটওয়্যারও জানতে হবে। তো সফটওয়্যারকে আমরা অনেকভাবে ভাগ করেছি, সেটা দেখি। সিস্টেম সফটওয়্যার অর্থাৎ ওএস, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের ভিতরে আমরা 98, এক্সপি, 7, তারপর 8, 10, এক্সেট্রা, এভাবে ভিস্তা অনেক কিছু আসতেছে। তো এইগুলো হচ্ছে যে ওএস, অর্থাৎ সিস্টেম সফটওয়্যার হচ্ছে যে কোনো একটি হার্ডওয়্যার ডিভাইসগুলোকে সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে ওই প্রোডাক্টগুলোকে রান করানো, ওই হার্ডওয়্যার ডিভাইস বা হার্ডওয়্যার যে মাদারবোর্ড বা হার্ড ডিস্ক বা যে কিছুই হোক না কেন, ওগুলাকে অপারেট করা, ওগুলাকে সিস্টেমে চালু করা। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা ফটোশপ বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এক্সেট্রা, তো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বা আপনি বলতে পারেন যে ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার, যেমন সি প্লাস প্লাস, বা আপনার যদি আসেন যেমন ধরি আমরা অটোকেড, অর্থাৎ আমরা এইগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে ব্যবহার করে থাকি ওএস এর ভিতরে। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যে পার্টিকুলার ওয়ার্ক, অর্থাৎ যার যার যেই কাজে নির্ধারণ করে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সে ওই কাজ ছাড়া অন্য কাজ করবে না, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এক্সাম আপনি অফ মাইক্রোসফট ওয়ার্ডে কাজটা মূলত সে অফিসিয়ালি কাজ করবে, টাইপ করবে, ডকুমেন্ট করবে, তারপর সে একটা শিট তৈরি করতে পারবে, এগুলো বই তৈরি করতে পারবে, এগুলো তার ভিতরে যদি আপনি চান যে আমি একটা
গান দেখবো, মুভি দেখবো, বা আমি একটা এখানে ছবি বানাবো, বা আমি এখানে গ্রাফিক্সের কাজ করব, না সেটা সম্ভব না। গ্রাফিক্সের কাজের জন্য আলাদা সফটওয়্যার আছে। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে অনলি একটা কাজের উদ্দেশ্য করে যে সফটওয়্যার তৈরি করা হয় সেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, এরপরে আমরা পরের সফটওয়্যারে যাই, ড্রাইভার সফটওয়্যার। ড্রাইভার সফটওয়্যার কি? ড্রাইভার সফটওয়্যার দ্বারা আমরা বুঝতে পেরেছি যে চালনাকারী সফটওয়্যার। এখন চালনাকারী সফটওয়্যার কি? যেমন গ্রাফিক্স, আমরা গ্রাফিক্স ড্রাইভার বলতে পারি বা সাউন্ড ড্রাইভার বলতে পারি। এখন আসেন, তো গ্রাফিক্স ড্রাইভার কি, সাউন্ড ড্রাইভার কি? হার্ডওয়্যারের ভিতরে যেই সেকশনে সফটওয়্যার ছাড়া রান করানো যায় না সেইগুলোই হচ্ছে যে হার্ডওয়্যার চালিত সফটওয়্যার। আসেন আমরা ধরি, আমরা ওএস দিলাম, ওএস দেওয়ার পর আমাদের যে চিপসেটগুলো আছে তা রান হলো। এরপর চিপসেটের সাথে যেগুলো সাপোর্ট চিপ আছে, যেমন রিয়েলটেক সাউন্ডের জন্য, এনভিডিয়া গ্রাফিক্সের জন্য, ওগুলো প্রপারলি রান হয় না। তো ওখানে প্রপারলি রান করানোর জন্য আমাকে কি করতে হয়, সফটওয়্যারের মাধ্যমে কমিউনিকেশন করে দিতে হয়। কার সাথে? প্রসেসরের সাথে, গ্রাফিক চিপের সাথে, তারপর আমাদের আইসিএস এর সাথে, এগুলোর সাথে আমাদের কি করতে হয়, কমিউনিকেশন করে দিতে হয়। তো এই কমিউনিকেশন করিয়ে দেওয়ার রাস্তাটা হচ্ছে যে ড্রাইভার সফটওয়্যার। তো ড্রাইভার সফটওয়্যার কি? যেমন একজন আমরা ড্রাইভার যে নামে দেই সেই নামটাই আপনি মনে করবেন ওই নামে চিপটা মাদারবোর্ডে আছে। যেমন রিয়েলটেক, ভায়া, এগুলো হচ্ছে যে, বা আইডিটি, এগুলো হচ্ছে যে আইসির নাম বা ওই চিপের নাম। ওই চিপের নামের উপরে বা ওই চিপের নাম কোথা থেকে আসছে, নিশ্চয়ই ওই চিপ যে কোম্পানির তার কোম্পানির নাম হচ্ছে আইডিটি বা রিয়েলটেক বা ভায়া, এরা হচ্ছে যে ওই কোম্পানির নাম। ওই কোম্পানির নামে চিপ তৈরি হয় আর ওই কোম্পানির নামেই এই সফটওয়্যারটা নামকরণ করা হয়। তারপর আমাদের ওই কোম্পানি কি করে, ওই সফটওয়্যারটার মাধ্যমে সে একটা ফ্রি কম্পিউটার ভিতরে একটা অ্যাড চালানো দেয়, অ্যাড দিয়ে দেয় যে এটা আমার কোম্পানি, আমার ড্রাইভার, আমার চিপ। তো শিক্ষার্থী বন্ধু, যখন আমরা ওটা সেট আপ করি, সেট আপ করার পর ওই চিপটা তখন প্রপারলি রান হয়, রান হওয়ার পর আমরা তখন সাউন্ডটা পাই বা গ্রাফিক্সটা সুন্দরভাবে আমরা দেখতে পাই। তাহলে ওকে শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার কি? আমরা একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি সি ক্লিনার, আমরা এখানে সি ক্লিনার দিয়ে বুঝতে পারি বা অ্যান্টিভাইরাস দিয়ে বুঝতে পারি এক্সেট্রা। মানে অর্থাৎ ইউটিলিটি হচ্ছে যে, আপনারা একটা উদাহরণ দিয়ে দেখাই, একটা বাড়িতে বা একটা কোনো একটা ফার্মে যদি ইউটিলিটি চার্জ হয়, সে চার্জটাকে যেমন কারেন্ট বিল বা পরিষ্কারের ফ্লোর পরিষ্কার বা টয়লেট পরিষ্কার বা বিভিন্ন যেই সার্ভিসটা দিয়ে থাকে সেগুলো টোটালি একটা ইউটিলিটির উপরে ফেলে দেওয়া হয়। অর্থাৎ অনেকগুলো কাজগুলো করে আপনাকে একটা মিনিমাম চার্জ দেওয়া হয়, ওই চার্জটাকে বলা হয় ইউটিলিটি চার্জ। তো এটা হচ্ছে যে বাড়ি দিয়ে বুঝিয়েছি। আর আমরা ইউটিলিটি সফটওয়্যার দিয়ে কী বোঝাচ্ছি, একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যারে বা আমাদের ওএসে যেই ধরনের কাজগুলো আমাদের সফটওয়্যারের মাধ্যমে রিপেয়ার করা হয় বা সার্ভিস করা হয় বা মেনটেনেন্স করা হয় সেটাকে বলা হয় ইউটিলিটি। যেমন আমাদের ওএস এর ভিতরে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, যেমন রান বা টেম্পার ফাইল বা বিভিন্ন জায়গায় যে ধরনের আমাদের ও মানে কিছু পার্টিকুলার প্রবলেম থাকে বা এক্সট্রা সফটওয়্যার এক্সট্রা ফাইল জমা হয়ে থাকে, সেগুলোকে যদি আমরা সার্ভিস পেতে চাই একসাথে, তখন আমাদের এসি ক্লিনারের মাধ্যমে বা আরও এর জাতীয় থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে, ইউটিলিটি সফটওয়্যারের মাধ্যমে আমরা সেটা একসাথে ক্লিন করাতে পারি। অর্থাৎ একসাথে অনেকগুলো কাজ করিয়ে নিতে পারি, এটাকে ইউটিলিটি সফটওয়্যার বলে। এরপরে আমরা চলে যাই ফার্মওয়্যার সফটওয়্যার। ফার্মওয়্যার সফটওয়্যার কি? ফার্মওয়্যার সফটওয়্যার হচ্ছে যে, আমাদের উদাহরণ দিই, এটা একটা বিজিটিং কার্ডের মতো, আপনার একটা ফার্ম আছে, ওই ফার্মের বিজিটিং কার্ডের মাধ্যমে তুলে ধরেন, মানে ছোট্ট একটা কার্ডের ভিতরে টোটাল ফার্মের কী কী কাজ করে থাকেন সেটা একটা ছোট ভাষায় আপনাকে ওখানে তুলে ধরা হয়। ওই ভিজিটিং কার্ডটা এবার আপনি যখন কোনো কলিগ বা কোনো বন্ধুবান্ধব বা কোনো কাস্টমার বা কোনো কেউকে যদি সার্ভিস দিতে চান, তখন আপনি কী করেন, আপনার ভিজিটিং কার্ডটা দিয়ে দেন। এত কিছু মুখে না বলে আপনি যখন ভিজিটিং কার্ডটা দেন, তখন ভিজিটিং কার্ডটা দেখে সে বুঝতে পারে যে আপনি কী কী সার্ভিস দিবেন। তো শিক্ষার্থী বন্ধু, ফার্মওয়্যার হচ্ছে যে এরকম একটা একটা সফটওয়্যার, সেটা হচ্ছে যে বায়োস। বায়োসটা হচ্ছে যে ফার্মওয়্যার সফটওয়্যার। ফার্মওয়্যার সফটওয়্যার আমরা জানি কীভাবে হয়, সেটা হচ্ছে যে আমাদের নাম্বারিং সিস্টেমের মাধ্যমে, সেটা হচ্ছে বাইনারি সিস্টেম, হেক্সা ডেসিমেল সিস্টেমের মাধ্যমে। তো আমরা এই ল্যাঙ্গুয়েজটা যা মানে বুঝতে হবে যে এটা কে করা কাজটা
কার মাধ্যমে হয়ে থাকে, এটা কি করে। তো আমরা এর আগেও একটা ভিডিও ছেড়েছি ফার্মওয়্যারের উপরে, তো কষ্ট করে যদি ওটা আপনারা দেখে নেন, আমার ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা, তো আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা ফার্মওয়্যারের উপরে আরও একটু নলেজ চলে আসবে। তো ফার্মওয়্যার হচ্ছে যে বায়োস, বায়োস কি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আপনারা এখানে দেখে নেন, বেসিক কম্পিউটারে টোটাল বেসিক যে কাজগুলো হবে তার ইনপুট আউটপুট কাজগুলো এই সিস্টেমে তৈরি করে নিবে। অর্থাৎ কম্পিউটার ওপেন করার পর থেকে সকল ডিভাইস বায়োসের মাধ্যমে পরিচালিত হয়। বায়োস তা চিনতে পারে, না চিনতে পারলে ওই ডিভাইসটিকে সে অপারেটিং সিস্টেমে শো করাবে না। তো শিক্ষার্থী বন্ধু, আমরা বুঝতে পেরেছি বায়োস একটা পরিচিতি বা টোটাল সিস্টেমের একটা সংক্ষিপ্ত রূপ তুলে ধরে বা জমা করে রাখে ওখানে, তার কাজের সুবিধার্থে সেখান থেকে তার পরিচালনাটা করিয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা মোটামুটি ল্যাপটপের এইগুলো আমরা বুঝতে পারলাম। এবার আসেন আমরা দেখব ল্যাপটপ বা ডেস্কটপ কাজ করতে আমার প্রথমে কি কি লাগবে। নোট, আমাদের কাজ শিখতে যা যা প্রয়োজন হবে, 1 নম্বর ওয়ার্কিং মাদারবোর্ড, 2 নম্বর অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম, 3 নম্বর ডিজিটাল মিটার মাল্টিমিটার, 3 নম্বর 4 নম্বর ডিসি পাওয়ার সাপ্লাই অথবা অ্যাডাপ্টার। তো ডিসি পাওয়ার সাপ্লাইটা অবশ্যই মনে রাখবেন, 30 ভোল্ট, 5 এম্পিয়ার বা 10 এম্পিয়ার হোক, কোনো সমস্যা নেই, তবে মোবাইলের নয়, ল্যাপটপের। এরপর অসিলোস্কোপ, অসিলোস্কোপ মানে ইম্পর্টেন্ট নয় কিন্তু নিলে ভালো। তো শিক্ষার্থী বন্ধু, এগুলো আমাদের লাগবে, কারণ ওয়াকিং মাদারবোর্ড মানে কাজ কাজ করতেছে এরকম মাদারবোর্ড না হলে কোন সিগন্যালটা আগে আসবে, কোন সিগন্যালটা পরে আসবে, বা এটা কি পালস উইথ মডুলেশন কিনা, বা এটা কি এসি কিনা, বা এটা কি ডিসি কিনা, বা এটা কি আমাদের মানে কি বলে, এটা কি আমাদের ঠিকমতো কাজ করতেছে কিনা, ঠিকমতো ভোল্টেজ দিচ্ছে কিনা, এইগুলো বোঝার জন্য অবশ্যই আমাদের ওয়াকিং মাদারবোর্ড লাগবে। অ্যাস্কিম্যাটিক ডায়াগ্রাম লাগবে, কারণ ওই মাদারবোর্ডে কোন কোন সিগন্যাল আগে আসে পরে আসে বা ওই সিগন্যালের নাম কি, এটা জানতে গেলে আপনাকে ওই অ্যাস্কিম্যাটিক ডায়াগ্রাম রিড করতে হবে, কত ভোল্টেজ থাকতে হবে, কত কি থাকবে, এগুলো অ্যাস্কিম্যাটিক ডায়াগ্রামে থাকবে। এরপরে আমরা ডিজিটাল মাল্টিমিটার লাগবে, এটা আমাদের সে হেল্প করবে ভোল্টেজ চেক করার জন্য বা আমাদের অন্য অন্য সেকশনে চেক করে বের করে আনার জন্য। আর ডিসি পাওয়ার সাপ্লাই আমাকে হেল্প করবে, সে একটা মাদারবোর্ড বা হাজারো মাদারবোর্ডের সাপ্লাই সে এখান থেকে দিতে পারবে। অ্যাডাপ্টার অনলি পার্টিকুলার ল্যাপটপ অ্যাডাপ্টার এর জন্য সে হেল্প করবে, অনলি একটা একটা ল্যাপটপ হলে একটা ল্যাপটপের জন্য সে হেল্প করবে, যেমন এইচপি হলে এইচপির জন্য হেল্প করবে বা ডেল হলে ডেলের জন্য হেল্প করবে, এরকম। তো সো আমরা ডিসি পাওয়ার সাপ্লাই নিলে বেটার হবে। আর অসিলোস্কোপ হচ্ছে যে আমরা ক্লক সিগনাল ডাটা এগুলো মাপার জন্য আমাদের অসিলোস্কোপ বেটার, বা ভোল্টেজও মাপতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে শিক্ষার্থী বন্ধু, এরপর আমরা সামনের দিকে আগাবো। সার্টিফিকেট ইন প্রফেশনাল অ্যাডভান্স ল্যাপটপ চিপ লেভেল রিপেয়ারিং সিলেবাস, আমরা সিলেবাসটা দেখবো। শিক্ষার্থী বন্ধু, আমরা দেখতে পাচ্ছি এখানে মডিউল বা সেমিস্টার 1 বেসিক ইলেকট্রনিক্স। আমরা এখানে বেসিক ইলেকট্রনিক্সে দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজিং অ্যানালগ মাল্টিমিটার বা ডিজিটাল মাল্টিমিটার বা বেসিক ইলেকট্রনিক্স কনসেপ্ট ফরমেশন, বা এইভাবে করে আপনারা এখানে দেখবেন 12টা পর্যন্ত আমাদের লেসেন দেওয়া আছে প্রথম সেমিস্টারে। এই সেমিস্টারে আমরা এখানে একটু ছবির মাধ্যমে তুলে ধরেছি কি কি শিখাতে পারবো বা আরও কি কি থাকবে, এখানে সব ছবি দেওয়া হয়নি, আপনারা বুঝে নেবেন। রেজিস্টর, ক্যাপাসিটর, মোসফেট, কয়েল বা ইন্ডাক্টর বা এখানে আমরা দেখতে পাচ্ছি মোসফেট, এই 8 লেগ মোসফেট, 6 লেগ মোসফেট, 3 লেগ মোসফেট, নেটওয়ার্ক রেজিস্টর, কীভাবে টেস্ট করতে হয়, ভালো খারাপ কীভাবে বুঝতে হয়, মিটার কীভাবে বুঝতে হয়, টোটালি বেসিক ইলেকট্রনিক্সে আমরা শিখিয়ে থাকি। এরপরে আমরা যে সিলেবাসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চিপ লেভেল প্র্যাকটিস উইথ ট্রেসিং অ্যান্ড রিপেয়ার টুলস। আমরা এখানে যে যে টুলসগুলো দেখতে পাচ্ছি এই টুলসগুলো আমরা শিখিয়ে থাকি, কীভাবে অ্যাসেম্বল ডিসেম্বল করতে হয়, এখানে নিচে 3 ল্যাপটপ হার্ডওয়্যার কনসেপ্ট, কীভাবে একটা ল্যাপটপে অ্যাসেম্বল ডিসেম্বল করতে হয়, পার্টস কীভাবে চিনতে হয়, প্রোডাক্ট কীভাবে চিনতে হয়, পোর্টস কীভাবে চিনতে হয়, সকেট কীভাবে চিনতে হয়, এগুলো টোটালি একটা ক্লাস, এবং ফাংশন উইথ সকেট কীভাবে কাজ করতে হচ্ছে, এগুলো আমরা চেষ্টা করি তাকে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার এবং প্র্যাকটিক্যালি। এরপরে আমরা চলে যাই
ফোর সেমিস্টার বা ফোর মডিউল, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ল্যাপটপের পরিপূর্ণ যেই সার্কিটগুলো আছে তার প্রত্যেকটা অংশকে বিভক্ত করে ছোট ছোট করে আমরা এক একটি লেসেন করা হয় বা আমরা তৈরি করি। এই এই সিলেবাস করার মতো দুঃসাহস আমাদের এখনো হয়নি, এটা ইন্টারন্যাশনাল সিলেবাস, ওখান থেকে একাডেমিকভাবে এটা হয়ে আসছে। যেমন চায়না বা মালয়েশিয়া বা ইন্ডিয়া বা যেখানেই শিখতে যান না কেন, এই সিলেবাস ধরে তারা শিখিয়ে থাকে, আমি সেই সিলেবাসটাকে ফলো করতেছি, কারণ আমার নিজের গড়ার মতো কোনো সিলেবাস করলে এটা ভুল হবে। তো শিক্ষার্থী বন্ধু, সবার সিলেবাসই এরকমই হয়ে থাকে বা তার সাথে কিছু যোগ করে, কিন্তু বাট এটাই সিলেবাস। তো এই সিলেবাসটা ধরে আমরা আস্তে আস্তে স্কেমেটিক ডায়াগ্রাম, সিগনাল বা প্রফেশনালি বা অ্যাডভান্সলি সকল কিছুই আমরা এখানে দেখিয়ে থাকি। তো আপনারা সিলেবাসটা পড়ে নেবেন পোস্ট করে করে ভিডিওটাকে। এরপরে আমরা চলে যাই সফটওয়্যার, আমরা এখানে দেখতে পাচ্ছি সফটওয়্যার কিভাবে শিখাই। এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ এক্সপি 7, 8, 10 বা এখানে ড্রাইভার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কীভাবে তৈরি কর মানে ইনস্টলেশন করতে হয়, আনইনস্টলেশন করতে হয়, বা যারা একেবারে নতুন যারা এই লাইনে কিছুই জানেন না তাদের জন্য এই সুযোগটা, আর যারা জানেন বা করতেছেন তাদের জন্য এটা হয়তো বাড়তি হতে পারে বা এমনও হতে পারে যে তারা পারে। তো আমি ওদের জন্য বলতেছি না, একবারে নিউ কামার যারা নিউ কাজ বা একেবারে যারা জানেন না তাদের জন্য, এবং হার্ড ডিস্ক ব্যাকসেক্টর আছে কিনা, ফাইল ফাইন্ডিং কীভাবে করতে হয় সেটা দেখার জন্য, আর হার্ড ডিস্ক রিকভারি করা যায় অতি সহজে কীভাবে সেটা দেখিয়ে দেওয়ার জন্য। কারণ উইন্ডোজ করতে গিয়ে অনেকে ভুল করে ডাটা হারিয়ে ফেলে, ডাটাটা চেষ্টা করা যায় কীভাবে আনার সেই চেষ্টা আমরা দেখিয়ে দিই, বাট প্রপারলি প্রফেশনাল হার্ড ডিস্ক রিপেয়ারিং নয়, একদম বেসিক হার্ড ডিস্ক রিপেয়ারটা দেখিয়ে দিই, প্রফেশনালটা আলাদা একটা কোর্স। ওকে, এরপর আমরা দেখি এভরি ল্যাপটপ ক্লাস উইল বি টেকেন ইন 6 স্টেপ ফ্রম সিলেবাস। আমরা প্রত্যেকটি ক্লাসকে ব্লক ডায়াগ্রাম, টেকনিক্যাল শিট, অফলাইন মাদারবোর্ড ট্রেসিং, স্কেমেটিক ডায়াগ্রাম ফর্ম মাদারবোর্ড ট্রেসিং, অনলাইন মাদারবোর্ড ট্রেসিং অ্যান্ড ফল ফাইন্ডিং অ্যান্ড ট্রাভেল শুটিং, প্রত্যেকটা ক্লাসকে আমরা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো, ব্লক ডায়াগ্রাম আস্তে আস্তে বুঝাবো, তারপর টেকনিক্যাল শিট ধরে বুঝাবো, এরপর অফলাইনে মানে মাদারবোর্ডের কারেন্ট ছাড়া বুঝাবো, এরপরে স্কেমেটিক ডায়াগ্রাম বুঝাবো। স্কেমেটিক ডায়াগ্রাম এই কারণে আমরা 4 নম্বর রেখেছি, কারণ এগুলো আস্তে আস্তে আমরা স্কেমেটিকটা অনেক বিশাল, অনেক কিছু হিজিবিজি, যার কারণে আমরা আগে ইজিটা যখন আমরা ছোট ছোট করে অংশ করে বুঝিয়ে দেওয়া হয় তখন একসাথে সবগুলোকে যখন অ্যাড করা হয় তখন তার আর ধরতে সমস্যা হয় না, এই কারণে আমরা স্কেমেটিক ডায়াগ্রামটাকে আমরা মাঝখানে রেখেছি। এরপর আমরা অনলাইন মাদারবোর্ড ট্রেসিং, অনলাইন মাদারবোর্ড কীভাবে অর্থাৎ ভোল্টেজ থাকা অবস্থায় বা কারেন্ট থাকা অবস্থায় কীভাবে ট্রেসিং করতে হয় সেটা দেখিয়ে দিই, ফল ফাইন্ডিং কীভাবে করতে হয়, ট্রাভেল শুট কীভাবে করতে হয় সেটা আমরা স্কেমেটিক ডায়াগ্রাম ধরে বা অনলাইন রাখে শিখাই দেওয়া হয়। ওকে, এরপরে আমরা চলে যাই, আজকে আমরা যে ক্লাসটা মূলত রেখেছি ল্যাপটপ এসডি র্যাম, আমরা র্যাম র্যামের ক্লাস নিয়ে আসছি, র্যাম কীভাবে চিনতে হয়। তো আমরা এখানে দেখি এখানে র্যামের ফুল ফর্ম দেওয়া আছে এসডির, তা আপনারা দেখেন এই হচ্ছে আমাদের এসডি র্যাম। এসডি র্যামকে আমরা কয়েকটি কৌশল দেখিয়ে দিব, কিভাবে কৌশলগুলোকে দেখে আপনি বুঝতে পারবেন এটা এসডি র্যাম। আমরা প্রথমে যদি স্টিকার থাকে, স্টিকারে লেখাই থাকবে এসডি র্যাম, স্টিকার যদি না থাকে তাহলে আমরা কি করব, লক দেখব, কারণ লকটা আমরা দেখতে পাই একটা গোল আকার। এরপরে আমরা লকে অনেক সময় আমরা অনেক র্যামের সাথে মিলে যায় যার কারণে লককে আমরা ইম্পর্টেন্ট মনে করি না, তারপর আমার লকটাকে খেয়াল রাখতে হবে। এরপর আমরা লেক দেখব, লেক কতটুকু লেক নিয়ে এই এসডি র্যাম তৈরি সেটা আমরা দেখব। এরপর এটা কি চিপ, এটা কি ধরনের চিপ সেটা আমরা দেখব। এরপর আমাদের গ্যাপটা কোথায় আছে সেটা আমরা দেখব। তাহলে আসেন নোট, আমাদের কাজ শিখতে যা যা প্রয়োজন হবে। এক, স্টিকার, স্টিকারে আমরা দেখতে পাচ্ছি এসডি র্যাম লেখা থাকবে। ওকে, 2 নম্বর লক হাফ রাউন্ড অর্থাৎ অর্ধেক গোলাকার। এরপর পিন, আমরা পিন নাম্বার যেটা দেখেছি 144 পিন, 144 পিন থাকবে। তো শিক্ষার্থী বন্ধু, এক পাটে থাকবে বেজোড় সংখ্যা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 1 আর এখানে লেখা আছে 143, অর্থাৎ 1 আর এখানে 143, এই সাইড বেজোর পিছনের সাইড সব জোর। তাহলে আপনারা যখন গুনবেন প্রথম এই সাইডে যখন 1 হবে তার পিছনের সাইডে 2 হবে, এরপর আবার প্রথম সাইডে 3 হবে, এর পিছনে আবার 4 হবে, আবার প্রথম সাইডে 5 হবে, আবার এর পরের সাইডে
ছয় হবে। এইভাবে করে আপনাদেরকে র্যামের লেগ গুনতে হবে। তো এবার শিক্ষার্থী বন্ধু, আমরা এসডি র্যামে 3.3 ভোল্টেজ পাবো। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এটা ডেমো ক্লাস, যার কারণে আমরা আরও অনেক ভোল্টেজ থাকে র্যামের, অনেক সিগন্যাল থাকে, অনেক ডাটা থাকে, তো ওগুলো আমরা দেখাচ্ছি না, অনলি যেটা কমন জানার জন্য উদ্দেশ্য আমাকে জানতে হবে, তো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো ডিপ চিপ আইসি বা আমরা দেখতে পাচ্ছি, ডিপ চিপ মানে এখানে ডুয়েল ইনসাইড পিন, দুপাশ দিয়ে আমাদের পিন বেরিয়ে আসছে, এটা ডিপ চিপ, যার কারণে আমাদের এই চিপটা দেখেও আমরা বুঝে নিতে পারি যে এটা আমাদের এসডিএম। গ্যাপ, গ্যাপটা কোথায় থাকবে? দুটো দুটো চারটা চিপের মাঝখানে যেই সেন্টারটা থাকে, এই সেন্টারের পাশে। আপনারা কখনো লেফট সাইড বা রাইট সাইড ও বলবেন না, বলবেন সেন্টারের পাশে বা মধ্যখানের সাথে। এভাবে করে আপনারা এসডিএমকে চিনে নিতে পারবেন। এরপরে আমরা যাব ডিডিআর র্যাম। ডিডিআর র্যামে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুল ফর্ম দেওয়া আছে, তো ডিডিআর র্যাম, DDR1, DDR2, DDR3 এইভাবে আমাদের এখানে লেখা থাকবে। কারণ কেন? ডাবল ডাটা রেট, অর্থাৎ DDR1-এ ডাবল ডাটা রেট, DDR2-ও ডাবল ডাটা রেট, DDR3-ও ডাবল ডাটা রেট, DDR3L-ও ডাবল ডাটা রেট, DDR4-ও ডাবল ডাটা রেট। তো সো ডাবল ডাটা রেট তাহলে আমাদের চেঞ্জ কী হচ্ছে? ওয়ান জেনারেশন, টু জেনারেশন, সেকেন্ড জেনারে মানে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এটা হচ্ছে যে আমাদের র্যামের জেনারেশন, অর্থাৎ আমাদের একটা প্রজন্ম। প্রথমে আবার সেম স্টিকারে লেখা থাকবে DDR, তারপর আবার আমরা লকে দেখব এটা রাউন্ড, এরপর আমরা আবার পিন দেখব পিন কত পিন, এরপর আমাদের দেখব চিপ, সেম চিপ, ডিপ চিপ, এরপর আমাদের গ্যাপটা দেখব। গ্যাপটা আমাদের আগে সেন্টারের সাথে ছিল, এখন কর্নারের সাথে। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের কাজ শিখতে যা যা প্রয়োজন হবে, এক স্টিকারে লেখা থাকবে DDR অথবা PC1। তো এখানে DDR লেখা আছে, তাহলে আমাদের PC1 নেই, আর যদি DDR1 লেখা না থাকে তাহলে আমরা PC1 লেখা পাবো। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি লক হাফ রাউন্ড, এখানে আমাদের অর্ধেক রাউন্ড আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি পিন 200 পিন হয়ে থাকে, এখানে আপনারা সেম ওরকম গুনবেন, উপরের পার্টিতে বা প্রথম পার্টিতে যেখানে এক লেখা থাকবে সেখানে বেজোর, এখানে দেখেন বেজোর 199 পিন, পিছনে 200 পিন, আর পিছনে এখানে 2 নম্বর, অর্থাৎ এখানে এক হলে পিছনে 2, এভাবে করে গুনবেন। এরপরে আমাদের ভোল্টেজ থাকবে, আগে ছিল 3 ভোল্টেজ, এখন 2.5 ভোল্টেজ। তাহলে শিক্ষার্থী বন্ধু, আপনারা বুঝতে পারতেছেন যে ভোল্টেজ কমে আসতেছে, অর্থাৎ প্রজন্ম এ কারণে চেঞ্জ, আগে ছিল এসডি, এরপর DDR, তো সো আমরা সামনের দিকে আগাই। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিপ চিপ বা আইসি, তো এখানে আমাদের যে চিপটা আছে দুপাশেই, এগুলো মেমোরি চিপ দুপাশে, আর ছোট পাশে যেটা দেখতেছেন এটা এসপিডি বা আমাদের রোম বা বায়োস। ওকে, এরপর গ্যাপটা, গ্যাপটা অবভিয়াসলি আমাদের কর্নারের সাথে বলবেন, কোন কর্নার, লেফট বা রাইট কিছু বলা দরকার নেই, কর্নারের সাথে, এটা রাইটে নিয়ে গেলো কর্নারের সাইডে, এটা লেফটে নিয়ে গেলো আমাদের কর্নারের সাথে। তো সো কোনো জায়গার নাম উল্লেখ করবেন না, জাস্ট কর্নারের সাথে বলবেন। এরপর আমরা সেকেন্ড চলে যাচ্ছি, অর্থাৎ ল্যাপটপ DDR2, আমরা DDR2-র র্যামে যখন আমরা দেখব সেখানে সেম আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের স্টিকারে লেখা আছে DDR2, এখানে সরি আমার স্টিকারের এখানে নিচে নেমে আসছে, এটা এখানে হবে DDR2। এরপর আমাদের এখানে লকটা দেখবেন, এরপর আবার লেকটা দেখবেন, এরপরে আমাদের চিপটা, চিপটা দেখেন আগে ছিল ডিপ চিপ, এখন হচ্ছে VGA চিপ। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন VGA চিপ মানে বল চিপ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আমাদের গ্যাপ। তো আসেন আমাদের যা যা প্রয়োজন, 1 নম্বর, স্টিকারে কী লেখা থাকবে? DDR2, আমরা দেখে আসি DDR2, অথবা DDR2 লেখা না থাকলে PC2 লেখা থাকবে শিক্ষার্থী বন্ধু। এরপরে আমরা দেখতে পাচ্ছি লক হাফ রাউন্ড করা আছে, এরপরে পিন নাম্বার সেম 200 পিন, তো আমরা 200 পিন DDR দেখলাম, DDR2-তেও দেখলাম, তো চেঞ্জ কী? আমরা চিপ চেঞ্জ পাচ্ছি আর এখানেও কর্নারের সাথে পাচ্ছি, এই হচ্ছে যে আমাদের ডিফারেন্স। ওকে, আমরা এরপর আর একটু যাই, ভোল্টেজটা আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, অর্থাৎ জেনারেশন কেন চেঞ্জ হচ্ছে, ডাবল ডাটা রেট 2 কেন জেনারেশন আসছে, 1.8 ভোল্টেজ, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজ হচ্ছে এরকম, আবার আমাদের চিপ চেঞ্জ, চিপে কী আসছে? VGA চিপ, আমরা একটু দেখে আসি VGA চিপ বা আইসি।
এরপরে আমরা দেখতে পাচ্ছি গ্যাপ, গ্যাপটা আমাদের অবশ্যই কর্নারের সাথে। শিক্ষার্থী বন্ধু, কখনো সেন্টার পাশে থাকলে সেন্টার বলবেন, কখনো কর্নার থাকলে কর্নার বলবেন। ওকে, এরপরে আমরা পরের সেকশনে যাই। দেখতে পাচ্ছি ল্যাপটপের DDR3 র্যাম। তো DDR3 র্যামে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্টিকারে লেখা আছে DDR3, লক দেওয়া আছে হাফ লক, এরপরে দেওয়া আছে যে আমাদের পিন, এরপরে আবার চিপ, এরপর আবার আমরা গ্যাপ দেখবো। তো আসেন, আমাদের যা যা প্রয়োজন হতে পারে মনে রাখার জন্য, স্টিকারে লেখা থাকবে DDR3 অথবা PC3, আমাদের এখানে লেখা আছে DDR3। ওকে, এরপর আমরা চলে যাব লক হাফ রাউন্ড, পিন 204, আগে ছিল 200, এখন 4। তো আমার জেনারেশন চেঞ্জ হয়েছে যেহেতু 3 জেনারেশন, তো সো এখানে আমাদের 204টা পিন। এরপর দেখতে পাচ্ছি আগে ছিল আমাদের DDR2-তে 2.5 ভোল্ট, এখন আমরা দেখতে পাচ্ছি 1.5 ভোল্ট। আগে আমরা DDR2-তে দেখছি 1.8 ভোল্ট, আর এখন আমরা দেখতে পাচ্ছি DDR3-তে 1.5 ভোল্ট। তো শিক্ষার্থী বন্ধু, ভোল্টেজ কমে আসছে, সেম VGA চিপ। এরপর গ্যাপটা সেন্টারের সাথে, আগে ছিল কর্নারের সাথে, এখন সেন্টারের সাথে। এগুলো কিছু জিনিসগুলো আমরা, যে এখানে 6টা টিপস বা 6টা লক্ষণীয় দৃশ্যগুলো আমরা তুলে ধরলাম, যেগুলো দিয়ে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধু, DDR3L দিয়ে আমরা কি বুঝতে পারতেছি? দেখেন তো, ডাবল ডাটা রেট 3, কিন্তু এল এল দিয়ে আমরা কি বুঝাচ্ছি? আগে তো 3 ছিল, এখন এল তে মানে লোয়ার দ্য অপারেটিং ভোল্টেজ, অর্থাৎ আমরা লো ভোল্টেজে যে কাজটা হচ্ছে সেটা। তা আমরা DDR3-তে একটু ভোল্টেজ বেশি ছিল, আর DDR3L এ ভোল্টেজ লো, এই জন্য এটা লোয়ার বলতেছে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আমরা জানি। এরপর আমরা দেখি স্টিকার, এখানে দেখতে পাচ্ছি DDR3L, এখানে দেখতে পাচ্ছি লক, এখানে দেখতে পাচ্ছি পিন, এখানে দেখতে পাচ্ছি চিপ, এখানে দেখতে পাচ্ছি গ্যাপ। শিখিত বন্ধু, অনেকে বলে যে DDR3-তে নাকি DDR3L ব্যবহার করা যায়, তাহলে কি জন্য, আমার প্রশ্ন, কি জন্য DDR3L বানাবে? যদি DDR3-তে যদি DDR3-তে যদি DDR3L বসানো যাবে, বাট যদি কাজ করতো, তাহলে কেন DDR3L বানাবে, আমার প্রশ্ন, এবং কেন ভোল্টেজটা কমাবে? যদি ভোল্টেজ কমানো হয় বা এখানে ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়, আর একটা জিনিস, এখানে যেহেতু বায়াস আছে, বায়াসটাও তো আমাদের অনেক কাজ আছে, তো সো আমাদের DDR3-র জায়গায় DDR3L বসালে হবে না, মানে DDR3L বসালে হবে না, আবার DDR3L এর জায়গায় DDR3 বসালেও কাজ করবে না। আপনারা পরীক্ষিত কিনা দেখে নেবেন। এরপর আসেন, আমাদের কাজ শিখতে যা যা প্রয়োজন হবে, আসেন আমরা এখানে দেখি। স্টিকারে আমরা দেখতে পাচ্ছি হয় DDR3L লেখা থাকবে, নাহলে PC3L লেখা থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি লকটা হাফ রাউন্ড, এরপর আমরা দেখতে পাচ্ছি পিসি, অর্থাৎ পিন নাম্বার হচ্ছে যে 204। এখানে আমাদের DDR3-তে যা পিন থাকবে, DDR3L-এও সেম পিন থাকবে। ভোল্টেজ 1.35 ভোল্ট, আগে ছিল 1.5 ভোল্ট, এখন 1.35 ভোল্ট। এরপর দেখতে পাচ্ছি VGA চিপ, এখানে VGA চিপ আছে। এরপর গ্যাপ, গ্যাপটা সেন্টারের সাথেই। ওকে শিক্ষার্থী বন্ধু, সেম গ্যাপ DDR3-র জন্য, সেম গ্যাপ, এই কারণে বলেছি একই জায়গায় বসবে বাট কাজ করবে না, কারণ এটা লো ভোল্টেজের এবং বায়াস আছে এবং চিপ আছে এবং লেক আছে। তো তো শিখেছি বন্ধু, যার কাজ যেখানে ইঞ্জিনিয়ার সেভাবেই বানিয়েছে, ও যদি এটা সেম কাজ হতো, তাহলে এখানে কেন লো ভোল্টেজ করালো, প্রশ্ন। ওকে, আমরা ল্যাপটপ DDR4 র্যাম, তো ডাবল ডাটা রেট 4 জেনারেশন, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্টিকার DDR4 লেখা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি লক। তো আমরা লকটা কেন দেখিয়ে আসছি এতক্ষণ ধরে, শিক্ষার্থী বন্ধু একটু লক্ষ্য রাখবেন, এতক্ষণ ছিল হাফ রাউন্ড, এখন আমরা দেখতেছি হাফ স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু, এই জন্য লকের দিকে লক্ষ্য রাখার জন্য বলেছি। এরপর দেখতে পাচ্ছি পিন নাম্বার, এরপর দেখতে পাচ্ছি চিপ, এরপর আবার গ্যাপ। শিক্ষার্থী বন্ধু একটু বলে রাখি, DDR4
অন্য অন্য র্যামের তুলনায় RGRAM বা DDR2, DDR3, DDR4, DDR এই যে DDR3L অর্থাৎ 4 এর 8 পর্যন্ত যেগুলো এতক্ষণ দেখিয়ে আসছি সেগুলো র্যামের সাইজ থেকে DDR4-এর সাইজটা অনেকখানি বড়, যার কারণে আমরা ওই DDR4 র্যাম DDR3 র্যামের জায়গায় বসবে না বা সাইজও হবে না। তো এবার আমরা যাই চীনার উপায়টা বললাম যে একটু বড় থাকবে, সাইজটাই বড় থাকবে। আমাদের কাজে যা যা লাগবে প্রথমে লেখা থাকবে স্টিকারে DDR4 বা PC4, আমাদের এখানে লেখা আছে DDR4 বা PC4 লেখা থাকবে। এবার হাফ স্কোয়ার দেখেন এখানে বাকি স্কোয়ারটা নাই, অর্ধেক স্কোয়ার। এবার দেখেন পিন নাম্বার হচ্ছে যে আগে ছিল 204, এখন আমরা দেখতে পাচ্ছি 260 পিন, এখানে আমরা 260 পিন পাবো। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এইটার ভোল্টেজটা অনেক কম নিয়ে এসছে, জেনারেশন বেশি আপডেট যেহেতু 4th generation র্যামের দিক থেকে, এবং 1.2 ভোল্টেজ। ওকে, আমরা বিজিএ চিপ দেখতে পারবো এখানে, সেম চিপ, যেহেতু বিজিএ চিপ হচ্ছে যে সবচেয়ে আপডেট চিপ এখনকার চিপের ভিতরে। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি গ্যাপটা থাকবে সেন্টারের সাথে, গ্যাপটা থাকবে সেন্টারের সাথে। ওকে শিক্ষিত বন্ধু, আমরা সব র্যামগুলোকে একটু করে দেখিয়ে নিচ্ছি, আপনারা পুশ করে দেখে নেবেন প্রত্যেকটা র্যাম কোনটা র্যাম। আমরা এখানে চিনার উদ্দেশ্য করেছি যে কোন র্যামটা কিসের, ডেস্কটপের র্যামও তুলে ধরেছি কত বড় হতে পারে ডেস্কটপের র্যাম, তারপর আমাদের ল্যাপটপের র্যামও তুলে ধরার চেষ্টা করেছি কোনটা কতটুকু সাইজের হবে এবং কী কী র্যাম। তো শিক্ষিত বন্ধু, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও আমাকে বলবেন, আমি চেষ্টা